আমরা যেখানে ছিলাম, স্বাগত, আর তো কেউ আসেনি এখন, সেটি হচ্ছে বাংলাদেশা বিএ স্পেশাল, এবার এ। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, ইউনিফর্ম গোল্ডেন রেডিস কালার, ফাইন টেক্সচার, এবার টপস, মিডল, বটম, এক্স বটম, অর্থাৎ এগুলো এর ক্লাসিফিকেশন, এটার সাব ক্লাসিফিকেশন, ঠিক আছে। ইউনিফর্ম সিলভার গ্রে টু গোল্ডেন কালারের হয় কিছু, তারপর ইউনিফর্ম লাইট গোল্ডেন টু রেডিস কালারের কিছু পার্ট হয়, টপস ভেরি স্ট্রং ফাইবার এক্সেলেন্ট কালার এন্ড লাস্টার, মিডল, বটম, বি বটম, এগুলো সবই ক্লাসিফিকেশন, সি বটম, এক্স বটম, ওয়েক, হার্শ জুট, ফ্রি ফ্রম ট্যাঙ্গেলেন জুট স্টিক, হাবিজাবি, হাবিজাবি কি জুট, ট্যাঙ্গেল জুট, ফ্রি ফ্রম এনি ডাস্ট এন্ড কাটিং, মানে কি কি আছে এখানে বলা যাবে না, সবগুলো মিক্স আপ। এই হচ্ছে আমরা যদি ক্লাসিফিকেশন করি জুটের, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, এগুলো মার্কেটে আগে প্রচুর ব্যবহৃত হতো। ওকে, এবার আমরা শেষ করব আজকের লেকচার, সেটি হচ্ছে ডিফেক্টস ইন জুট দিয়ে, এরপর দিয়ে শেষ হবে কিনা জানি না, দেখা যাক। কি কি সমস্যা রটি জুট কিরকম বলা হচ্ছে, যখন ইন দিস জুট লোয়ার পার্টস অফ দ্য জুট ফাইবারের কন্টেন্ট বার্স, তখন সেটাকে রটি জুট বলে, অর্থাৎ ফাইবার যে পোর্শনটা রয়েছে নিচে সেখানে কি রয়েছে, এই আঁশ লেগে রয়েছে, এই বার্ক লেগে রয়েছে। এরপর যদি আমরা দেখি যে স্পিকি জুট, স্পিকি জুটটা কি বলা হচ্ছে, ডিফেক্টস আর বিকজ ইনসাফিসিয়েন্ট ওয়াশিং টু দিস আউটার বার্কস এডহিয়ার ইন সাম প্লেস, এই জুট আছে জুটের গায়ে কোথাও কোথাও লেগে রয়েছে, এটাকে বলা হচ্ছে স্পিকি। ক্রপি জুট, ক্রপি জুট, দিস ডিফেক্ট হোয়ার টপ এন্ড ইন ফাইবার আর বিকাম রাফ এন্ড হার্ড, এরকম হয় না যে টপ এবং ইন্ট এই প্রান্ত এবং মাথা শক্ত শক্ত লাগতেছে, শক্ত শক্ত লাগতেছে, সেটাকে আমরা ক্রপি জুট বলছি। এন্ড ইট ইস ইউজুয়ালি কেয়ারলেস স্টিপিং, স্টিপিংটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে হয়। নটি জুট বা নট, গিট্টু গিট্টু, দি জুট কন্টেইন নটস ইন প্লেসেস এন্ড ইট কজেস ইনসাইড বাইট ইন দা আর পাংচারস, মনে করো একটা গাছ রয়েছে, এই গাছে ইয়ে বাইট করেছে, পোকা কামড়াইছে, তাহলে এখানে ফুলে উঠছে বা অর্বুদ সৃষ্টি হয়েছে বা এই ধরনের কোনো কনভলিউশন সৃষ্টি হয়েছে, তো ফলে ওখানে একটা নট বা গিটের মতো মনে হয় জুটকে, সেটাকে আমরা নটি জুট বলছি। নট ডেড ফাইবার্স, ডিউ টু দা ওভার রেটিং ইন ময়েস্ট কন্ডিশন দা ফাইবার বিকাম জাল অ্যান্ড লস স্ট্রেন অ্যান্ড বিকামস ইনফিরিয়ার ফর স্পিনিং। ডেড ফাইবার কি, আমরা ডেড কটন করেছি না, ইম্যাচিউর, এখানে বলা হচ্ছে ওভার রেটিং এর কারণে ইন ময়েস্ট কন্ডিশনে কি হচ্ছে, ওভার কন্ডিশন ময়েস্ট কন্ডিশনে ফাইবার বিকাম ডাল এন্ড লস স্ট্রেন্থ, পচে যাবে, পচে গেলে কি হবে, এন্ড বিকাম ইনফিরিয়ার ফর স্পিনিং, তোমরা যদি অনেক দিন ধরে পানিতে পচানো থাকে ওই পাটকা শক্তি থাকবে না। ওকে, এরপর রানার্স, রানার্স গুলো কি বলছে যে, এক মিনিট, কি বলছে রানার্স, বলা হচ্ছে ডিফেক্টস হোয়ার লং এন্ড বার্কি রিবনস এন্ড ফাইবার্স আর ইন দ্য জুট ফাইবার, এন্ড ইফ ইউ হ্যাভ লং এন্ড হার্ড বার্কি রিবন অফ ফাইবার্স আর রিমেইন ইন দ্য জুট ফাইবার, এটা যখন স্থানে স্থানে শক্ত শক্ত মনে হবে জুট ফাইবার গাত্রে গাত, তখন সেটাকে রানার্স বলছে। মনে করো একটা জুটের সুতাকে মার দিয়ে দিলা, কিরকম হবে, শক্ত হয়ে থাকবে না, এরকম। হুঙ্কা, ডিফেক্টস কজড বাই নন রিমুভাল ড্রাইড আপ বেসড অন দ্য হার্ড এন্ড বার্ক ফ্রম দ্য ফাইবার, রিমুভাল, নন রিমুভাল, কি নন রিমুভ করছে, অর ড্রাইড আপ বেস এন্ড হার্ড বার্ক, এই হার্ড এবং বার্ক গুলো যদি শুকিয়ে যায় তাহলে যেরকমটা হবে, হুঙ্কা মনে হবে লোহার মতো আছে কোথাও, ইয়ে মারতেছে, লাগতেছে। মোশি জুট, ওয়ার ফাইবার ফ্রম শর্ট প্লান্টস এন্ড ক্যান নট বি প্রপারলি স্ট্রিপড এন্ড ক্লিন কন্টেইন ব্রোকেন পিসেস অফ জুট স্টিক্স। মোশি জুট কি হচ্ছে, আবার যখন জুট রয়েছে এটা যদি গাছ যেগুলো ছোট হয় সেগুলো ভালো মতো পচে না, ফলে কি হয়, সেগুলাতে যে স্টিকটা রয়েছে জুটের ভিতরে, সেই স্টিকটা যদি ভালো মতো বেন না হয় তখন সেটাকে বলা হচ্ছে মসি জুট। ফ্লাবি অর ফ্লাপি জুট, ডিউ টু দ্য কেয়ারলেস স্টিপিং ফাইবার লসেস ফ্রিমনেস এন্ড বিকাম ফ্লাবি এন্ড ফ্লাপি এন্ড হেয়ারি, সহজ করে বললে
যখন জুটকে বেশি বাইরানো হবে তখন কি হবে সেটা থেতলে যাবে বলি না আমরা, ওরকম হবে। তুমি যদি একটা বাঁশের কঞ্চিকে কোনো হ্যামার দিয়ে বাড়িয়ে দাও তাহলে এটা কি থেতলে যাবে, এরকম হয়ে যাবে, সেটা ফ্লাফি হবে, সেটাকে আমরা ফ্লাফি অ্যান্ড ফ্লাফি বলছি। এরপরে আসি হার্ড ড্যামেজ। জুটের আবার হার্ড আছে নাকি? বলা হচ্ছে যে দিস ডিফেক্টস অকার হোয়েন জুট ফাইবার কন্টেইন এক্সেস ময়েশ্চার হোয়েন ব্লেডে অ্যান্ড দ্য সেন্টার অফ দ্য বেল বিকাম অ্যান্ড ফাইবার অন দ্য প্রোডিউস দ্য পাউডার। ঘটনাটা কিরকম হবে? ঘটনাটা হবে যে যখন আমাদের ইয়েটা বেল করলাম, ভিজা জুটটা বেল করলাম, বেল করলে কি এটা মাঝখানে ময়েশ্চার দিয়ে যুক্ত হয়ে এটা কেক ফর্মেশন করবে এবং পচে যাবে। যেটা আমরা ধান রেখে দিলে কিন্তু গরম ধরে না, গরম ধরে বাষ্পীভূত হয়, তো ভিজা যদি জুটো রেখে দেই সেটাও কিন্তু একই রকম কেক ফর্মেশন করবে বা ব্যাকটেরিয়া এগুলো জন্মায়, ফাঙ্গাস জন্মাবে, ফাঙ্গাস সহজ করে যদি বলি জন্মায়া এটারে নষ্ট করে দিবে, যেটাকে আমরা বলতেছি হার্ট ড্যামেজ। যেহেতু এটা বেলের ভিতরে হয় সেজন্য সেটাকে আমরা বলতেছি হার্ট ড্যামেজ। এতক্ষণ ধরে অনেকগুলো জিনিস জানলাম জুট সম্পর্কে। এখন যদি আমরা দেখি যে জুটের ইয়েগুলো কি, স্যাক্স, ব্যাগস, বেলিং, বান্ডল ক্লোথস, ওয়ার্পিং, বেডিং ফাউন্ডেশন, বুট অ্যান্ড শো লাইনিং, টেইলর্স প্যাকিং, টার্পলিনস, ক্যাবলস, ফিল্টার ক্লোথ, নানা প্রকার ব্যবহৃত হয় মোটামুটি এখানে যা ছবিতে আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে জেনারেল ইউজ। এছাড়াও আমাদের স্পেশাল ইউজ রয়েছে, দেখতে পাচ্ছ জুট জিওটেক্সটাইল। জুট জিওটেক্সটাইল, জিওটেক্সটাইল কি? জিওটেক্সটাইল হচ্ছে যে সমস্ত টেক্সটাইল সমূহ ভূমি বা এই ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে। আমরা দেখবো এই যে নদীর পাড়ের বাঁধ রক্ষার্থে, নতুন রাস্তা তৈরি করতে, এগুলোতে সাধারণত জুটের বস্ত্র দিয়ে বা যে টেক্সটাইল ইউজ করে মাটিকে রক্ষা করে বা ভূমির সাথে, বা নতুন রাস্তা তৈরি করতে নিচে সাধারণত জুট দেওয়া হয়, তখন সেটাকে আমরা জুট জিওটেক্সটাইল বলছি। জুট জিওটেক্সটাইল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাইভার্সিফাইড জুট প্রোডাক্টস উইথ পটেনশিয়ালি লার্জ স্কেল অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ক্যান বি সেভারাল অ্যাপ্লিকেশন। সয়েল ইরোশন কন্ট্রোল, যে নদী ক্ষয় ভাঙ্গন বা এগুলো থেকে, ফিল্ট্রেশন পারপাস ইউজ করা হয়, প্রোটেকশন অফ রিভার ব্যাংকস অ্যান্ড এমবাংকমেন্ট। জিও কথাটার মানে কি মূলত? জিও কথাটার মানে হচ্ছে ভূমি, ভূমি ল্যান্ড, সয়েলের সাথে যেগুলো ব্যবহৃত হবে, যে সমস্ত টেক্সটাইল সমূহ সয়েলের সাথে ব্যবহৃত হবে, মাটির সাথে ব্যবহৃত হবে। ল্যান্ড রিক্লেমেশন অ্যান্ড রোড প্রিভেনশন কনস্ট্রাকশন, রোড প্রিভেনশন বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে এগুলো অত্যন্ত ব্যবহৃত হয়, এটা জুটের জিওটেক্সটাইল। এছাড়াও অ্যাডভান্টেজেস হচ্ছে জিওটেক্সটাইলের, সেটা হচ্ছে কি কি, অ্যাবান্ডন অ্যাভেলিটি প্রচুর পাওয়া যায়, সুপিরিয়র ড্রেভেবিলিটি, ড্রেপ প্রপার্টি ভালো, গ্রেটার ময়েশ্চার আমরা দেখেছি 13.75, লোয়ার কস্ট কম্পেয়ার সিনথেটিক জিওটেক্সটাইল। আমরা যদি পলিস্টার পলিথিন এগুলো করতে চাই সেগুলোর দাম পড়বে বেশি, ইজি ইনস্টলেশন, ইনস্টলেশন ইজি করা যায়, বায়োডিগ্রেডেবল প্রপার্টিস, ভালো পচে যাবে। এই যে কয়েকদিন আগে বিশ্ব পরিবেশ দিবস গেল আমাদের, পরিবেশ পৃথিবী তো নষ্ট শেষ, প্লাস্টিকে ভরে গেছে, কবিরা কবিতা লিখবে কিছুদিন পরে যে প্লাস্টিকে আচ্ছন্ন চারিদিক। যাই হোক, রিসেন্ট রিসার্চ অফ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট আমরা একটু দেখবো। দেখো এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, এখানে একটা জুট ব্যাম্বো কম্পোজিট জুটিন বা এই ধরনের কিছু টিন তৈরি করা হয়। তোমরা, আমি যে এতক্ষণ ধরে যে ব্যক্তিটির নাম বলতেছিলাম ডক্টর মোবারক আহমেদ খান স্যার, উনি এগুলো কাজ করেছেন, জুট দিয়ে টিন তৈরি করেছেন। তো এখানে কম্পোজিট ম্যাটেরিয়াল বলা হয়, আমরা যখন দুই বা ততোধিক জিনিস একত্রিত হয়ে নতুন কোনো বস্তু তৈরি করবে তখন সেটাকে আমরা জুট কম্পোজিট বলি। এখানে জুটের সাথে ব্যাম্বু এবং আরো কিছু রেজিন, আরো কিছু ম্যাটেরিয়াল যুক্ত করে টিন তৈরি করা হয়েছে, যেটাকে জুটিন বলে। তোমরা কিছুদিন আগে লক্ষ্য করেছিলে একটা ছেলে পত্রিকা এসেছিল, সে নাকি সাইকেল তৈরি করেছে জুট থেকে, এটাও কিন্তু একই সিমিলার জিনিস, যেটা মোবারক আহমেদ খান স্যার অনেক আগেই তৈরি করেছেন, যে জুটের পলিস্টার রেজিন বা ধরনের মিক্স করে সেটা দিয়ে সাইকেল বানিয়েছেন। সেটা আমরা এখানে আমাদের ইউনিভার্সিটিতে করতে পারবো, তোমরা চাইলে করতে পারো। কি কি করছে, সাবস্টিটিউট অফ উল, উলের সাবস্টিটিউট হিসেবে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটা সংসদ ভবনের অপোজিটে, তারা সাধারণত এই উলটাকে, জুটটাকে উলের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। মাইক্রো ক্রিস্টালাইন সেলুলোজ হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম জুট অ্যান্ড মেডিকেল সায়েন্স। জিওটেক্সটাইল তো হচ্ছেই, ডেনিম ফেব্রিক,
জুট থেকে কটনের সাথে ব্লেন্ড করে ডেনিম তৈরি করা হচ্ছে। এছাড়াও যদি আমরা বলি অ্যাডভান্স লেভেলে, তাহলে আমাদের জুট থেকে জুট ন্যানো সেলুলোস বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ হচ্ছে। তো তার আগে বলবো সোনালী ব্যাগের কথা। এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি ডক্টর মোবারক আহমেদ খান। এই সোনালী ব্যাগের কথা তোমরা জানো। তো এই সোনালী ব্যাগ সাধারণত বলা হচ্ছে দা সোনালী ব্যাগ আর গোল্ডেন ব্যাগ অর জুট পলিমার ইকো ফ্রেন্ডলি পলি ব্যাগ। ইটস সেলুলোজিক বেসড বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক অল্টারনেটিভ প্লাস্টিক ব্যাগস, পার্টিকুলারলি পলিথিলিন ব্যাগস, ডেভেলপ ইন বাংলাদেশ বাই মোবারক আহমেদ খান। এন্ড সেলুলোস ইউজড ইন সোনালী ব্যাগ এক্সট্রাক্টেড ফ্রম জুট এন্ড মেজর ভেজিটেবল ফাইবার ক্রপ। উদ্দেশ্য কি? নিচে যেটা দেখতে পাচ্ছ পলিথিনের বিকল্প, এটি বায়োডিগ্রেডেবল এবং এটি জুট থেকে উৎপাদিত, এটি মাটির সাথে মিশে যাবে। এই ধরনের ব্যাগ আমার কাছে আছে, হয়তো তোমরা চাইলে নিতে পারো। স্যার এখন কাজ করেন জুট রিসার্চ ইনস্টিটিউটে, না সেটি হচ্ছে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনে কাজ করেন, ডেমরাতে তার অফিস রয়েছে। তোমরা চাইলে পার্সোনালি সোনালী ব্যাগের প্রজেক্ট ভিজিট করে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। সেটি হচ্ছে জুট থেকে পলিথিন তৈরি করেছেন। এই পলিথিন তোমরা চাইলে আমার কাছে দেখতে পারো, যে আমার কাছে আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এগুলোই সোনালী ব্যাগ। ঝামেলাটা কি, পলিথিন সাধারণত বায়োডিগ্রেডেবল না, আর এটি মাটিতে পচে যাবে এবং একইভাবে পলিথিনের যে সমস্ত প্রপার্টিস রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেটি এটি প্রোভাইড করবে। এটির নাম দেওয়া হয়েছে সোনালী ব্যাগ। আমরা মনে করি বাংলাদেশের জন্য এটি অত্যন্ত আশাজনক, আশাবাদী। তো এটির প্রোডাকশন সেভাবে এখনো শুরু হয়নি, তো ওখানে গেলে তোমরা দেখবা যে এটা মিনিমাম ল্যাব স্কেলে প্রোডাকশন হচ্ছে বা ব্যাগ বাজারে হয়তো সরকারের সহযোগিতায় চলে আসবে। এছাড়াও জুট থেকে ন্যানো সেলুলোস তৈরি করছে আমাদের ইউনিভার্সিটিতে, করছে আরো অনেকখানে করছে। জুট থেকে ন্যানো সেলুলোস, ন্যানো ফাইব্রিল, এগুলো থেকে আরো অনেক কিছু করা যায়। তো তোমরা যদি সেই মানসিকতার হও, আমরা কাজ করছি। হোয়াই জুট ইজ অ্যান ইকো ফাইবার, জুটকে আমরা কেন ইকো ফাইবার বলবো, এটা দিয়ে আজকে আমরা লেকচারটি শেষ করব। সেটি হচ্ছে যে ইকো ফাইবার কেন বলছি, যে জুট লাইক সয়, হ্যাম্প এন্ড বেম্বু, জুট কমব্যাকস উইথ দ্য নেগেটিভ ইফেক্টস অফ কটন প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এটার পেস্টিসাইড এত লাগে না, হ্যাভিং ন্যাচারাল ইউভি প্রোডাকশন, জুট গ্রো উইদাউট এনি ফার্টিলাইজার, লাগলেও অল্প পরিমাণ লাগে, সেটা দেশি সারও হতে পারে, নট ইজ কমপ্লিটলি বায়োডিগ্রেবল বাট ইজ রিসাইকেলেবল ফাইবার, জুট থেকে অন্য কিছু বানাইতে পারছি, জুট রিসার্চ maturity quickly between 6-6 months and making incredible insufficient source of renewable material and therefore sustainable, jake bole sustainable er 17 ta goal royeche, ei 17 ta goal jodi fill up kore tokhon take sustainable bola hoy. It relies on the natural rainfall rather than extensive huge consuming irrigation system like bamboo. Jute absorbs carbon dioxide and release oxygen. Amra tree er kotha jodi boli, plant hisebe এবং জুটের পাতা যখন জমিতে পড়বে, যে জমিতে জুট চাষ করা হবে সেই জমিতে কিন্তু প্রচুর ধান চাষ হয় বা অন্যান্য ফসল আদি ভালো হয়, কারণ হচ্ছে জুটের পাতা পড়ে পচে গিয়ে সার উৎপন্ন করে। সো সব দিক দিয়ে কিন্তু আমরা বেটার। এখানে আমরা দেখছি জুট পণ্য জুতা থেকে শুরু করে, কিছুদিন আগে অনেক নিউজ হয়েছিল যে জুট পণ্য নিয়ে অমুক বিশ্বের দ্বারে চলে গেছে, দ্বারে চলে গেছে ইত্যাদি। তো জুট নিয়ে চাইলে অনেক কিছু করা যায়। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। অবশ্যই আমরা এই ফাইবার নিয়ে চিন্তা করব এবং আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমরা সলভ করবো।